মান্নাত করার ক্ষেত্রে ইসলামের বিধান কি? মান্নাত করা ইসলামের দৃষ্টিতে জায়েজ এবং মুবাহ একটি কাজ। যদি কেউ মান্নাত করে, অর্থাৎ আমার অমুক কাজটা হলে আমি এই কাজটা করব, এটাকে বলে মান্নাত। যেমন কথার কথা, আমি পরীক্ষা পাশ করলে একটা রোজা রাখবো, পরীক্ষা পাশ করলে একটা ছাগল আল্লাহর রাস্তায় দেবো, বা অমুক লোকটা আমার অসুস্থ, সে সুস্থ হয়ে গেলে অমুক কাজটা করে দেবো, এটাকে বলে কি? মান্নাত। এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে নাজর, নজুর বলা হয় বহু বচন। এই মান্নাত এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে বৈধ এবং জায়েজ একটি কাজ। তবে এই মান্নাতকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অপছন্দ করতেন, খুব বেশি পছন্দ করতেন না। এক হাদিসে আসছে, তিনি নিষেধ করেছেন, তোমরা মান্নাত করবে না, মান্নাত তোমরা করবে না। এই নিষেধাজ্ঞাটা হারাম প্রমাণ করার জন্য না, এটা ছিল নিরুৎসাহিত করবার জন্য, যে মান্নাত করে লাভ কি, অমুক কাজটা হলে তারপরে আমি এটা দান করব, আল্লাহকে শর্তের মধ্যে ফেলে তারপরে দান করা। বিষয়টা হলো এরকম না যে আল্লাহ তুমি যদি আমার এই বাপেরে সুস্থ করে দাও তাহলে আমি 10টা টাকা দান করব, মানে আল্লাহকে একটা শর্তের মধ্যে আমি জুড়ে দিলাম যে আল্লাহ আমার শর্ত আপনি পুরো করেন তাহলে আমি আপনার খুশি করার জন্য 10টা টাকা দেব, ব্যাপারটা এরকম হয়ে গেল না। এই জন্য এই মান্নাতকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন না। আপনার যদি কোনো লোক অসুস্থ থাকে, আপনার যদি কোনো কাজ হাসিল করার দরকার হয়, শর্ত না দিয়ে আপনি সরাসরি আল্লাহর রাস্তায় সেটা কি করে দেন, দান করে দেন। দান করে এবার আল্লাহর কাছে দোয়া করেন, নেক আমলের পরে দোয়া কবুল হয়, বা দান করলেন, দান করলে মুসিবত দূর হয়, অথবা আপনি দান করেন তারপর আল্লাহর কাছে মুসিবত দূরের আশা করেন, কথা বুঝে আসছে? কিন্তু শর্ত দিয়ে আল্লাহকে আপনি কোনো দান করবেন, কোনো ইবাদতের নিয়ত করবেন, এটা অনুত্তম কাজ। কিন্তু যদি কেউ করে তাহলে সেটা কি হবে না, হারাম হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা ইস্তাখরাজু মিনাল বখীল, মান্নাতটা হলো এটাতে তেমন লাভ কিছু নাই, একটাই লাভ, কৃপণের সম্পদ ব্যয় করার একটা রাস্তা হলো মান্নাত করা। যে মহিল মানুষ সরাসরি দান করতে চায় না, সরাসরি দিতে চায় না, ডাইরেক্ট দিতে চায় না, আল্লাহকে শর্তে ফালাইয়া তারপরে সে দিবে, এটা হলো লোকটার কৃপণ হওয়ার আলামত। যে সরাসরি বিনা শর্তে দান করবে এটা কলিজায় দেয় না, ছোট মনের, কলিজা নাই। এই টাইপের কৃপণ মানুষদের সম্পদ বাইর করার উপায় হলো কি, মান্নাত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিধান এটা না করে সরাসরি দান করা উত্তম। যদি কেউ মান্নাত করে তার বিধান কি, সহিহ বুখারীর হাদিসে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইয়ুতি আল্লাহ ফালইয়ুতিহু ওয়া মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি। যদি কেউ ভালো কাজের মান্নাত করে তাহলে সে যেন সেটা পূরণ করে, আর যদি কেউ ভালো কাজের মান্নাত না করে, খারাপ কোনো কাজের মান্নাত করে, সে কে নিয়ত করলো যে এবার যদি পরীক্ষা পাশ করি তাহলে বন্ধু বান্ধবকে নিয়ে ভালো কোনো সিনেমা হলে ঢুকে আমরা একসাথে 2টা শো দেখব, এরকম একটা মান্নাত করলো, তাহলে মান্নাতটা তো নিষিদ্ধ মান্নাত। রাসূল বলেছেন, ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, যদি কেউ আল্লাহ নাফরমানি করার ব্যাপারে মান্নাত করে তাহলে সে মান্নাত সে যেন পুরা না করে, সে মান্নাত যেন ভঙ্গ করে। আমাদের দেশে বেশিরভাগ বা অনেক বেশি মান্নাত দেখা যায় যে এই মান্নাতগুলো অবৈধ মান্নাত হয়। যেমন আমার অমুক কাজটা হলে আমি শাহজালালের মাজারে যাব, অমুক কাজটা হলে আমি আজমির শরীফ যাব, অমুক পীরের দরবারে যাব, অমুক মরা মৃত মানুষের কবরে হাজিরা দেব, সেখানে দান সৎকা করব। এ ধরনের মান্নাতগুলো ইসলাম এলাও করে না, কারণ দানের খাত হলো কোথায়, গরিব মিসকিনদেরকে দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, রাস্তাঘাট করে দিবেন, কালভার্ট বানায় দিবেন, টিউবওয়েল করে দিবেন, জনকল্যাণমূলক কাজ করে দিবেন, এগুলো হলো দানের খাত। ইসলামী শরিয়াতে কোনো মাজার, কোনো মৃত মানুষের কবর, এগুলো দানের কোনো খাত হিসাবে চিহ্নিত করা হয় না। ওখানে কাকে দান করবেন, যিনি মারা গেছেন তিনি যদি আল্লাহর ওলি হন, নেককার মানুষ হন, তো আপনার দান কি তার কোনো কাজে আসবে? ওখানে টাউট বাটফাট যারা ব্যবসা বাণিজ্য করতে বসছে এটা তাদের লাভ হবে। তো সেখানে দান করা বা সেখানে উপস্থিত হওয়ার মান্নাত করা অশুদ্ধ মান্নাত। এরকম যদি কেউ মান্নাত করে তাহলে এই মান্নাত ভঙ্গ করা ওয়াজিব, কথা বুঝে আসছে? অতএব মান্নাত যদি সঠিক কাজের মান্নাত হয় তাহলে সেটা করবেন, আর যদি ভুল কাজের মান্নাত হয় তাহলে সেটা করবেন না। মান্নাত যদি আপনি কোনো কাজের করেন যে এটা হলে আমি এটা করব, অথবা এ জাতীয় মান্নাত ছাড়া আরেকটা প্রকারের মান্নাত আছে, আল্লাহ আমি আলাইয়া নাজরুল, আমার উপর একটা মান্নাত আছে, আমি অমুক কাজটা করবো, এরকম আপনি মান্নাত করলেন, তো এরকম যদি মান্নাত হয়
সে মান্নতটা যদি আপনি পুরা করতে না পারেন, কোনো কারণে মান্নত ভঙ্গ হয়, তাহলে সেক্ষেত্রে কাফারাতে ইয়ামিন বা কসমের কাফারা দিবেন। কি দিবেন আপনি? কসমের কাফারা। কসমের কাফারা কি? তিনটা রোজা অথবা দশজন মিসকিনকে খাবার দেওয়া, হয় তিনটা রোজা রাখা আর না হলে দশজন মিসকিনকে খাবার দেওয়া। আর যদি আপনি যে মান্নত করছেন সেটা পুরা করেন তাহলে তার কাফারা দেওয়ার প্রশ্নই ওঠে না। এ হলো মোটামুটি মান্নত সম্পর্কিত মাসায়েল।